হ্যাঁ, আমার রেড কালারটা জ্বলছে, হ্যাঁ আমার গ্রিন কালারটাও জ্বলছে, তার মানে আমার টাইমিং ঠিক আছে, আমার কানেকশনও ওকে। হ্যাঁ, টাইম আমি কম করে দিয়ে দেখি। হ্যাঁ, দেখতেই পারলেন বাড়ি দিল। হ্যাঁ, রেড কালার জ্বলছে, আমার গ্রিন কালারটাও জ্বলছে, আমি আরেকটু টাইমিং বাড়িয়ে দেব। হ্যাঁ, জ্বলছে রেড কালার, একটু টাইম বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই যে গ্রিন কালার আসছে, আমার সামনে যে একটা ড্রয়িং দেখাচ্ছি আমি আপনাদেরকে, 220 ভোল্ট সাপ্লাই দিয়ে একটা টাইমার দিয়ে দুইটা লোড আমি চালাবো, একটা লোড 5 মিনিট পরে আরেকটা লোড ধরবে, এইভাবে আমি চালাবো। সেম স্টার ডেল্টা স্টার্টারের মতোই কানেকশন, কিন্তু স্টার ডেল্টা মতোই কাজ করবে, বাট স্টার ডেল্টা না। চলুন ভিডিওটা দেখা যাক। টাইমার এখানে লাইট হিসেবে দুইটা ইন্ডিকেটর ল্যাম্প নিয়েছি, দুই কালারের, একটা গ্রিন আর একটা রেড কালার। 220 ভোল্ট সাপ্লাই দেওয়ার জন্য ডাবল পোল সার্কিট ব্রেকার, সরাসরি টাইমারের বেসে কয়েল ভোল্টেজ দিয়ে দিব, টাইমারের বেসে তাহলে কানেকশনটা করে দিই। কমন নেওয়ার জন্য একটা ভোল্টেজ আমি নিয়ে নিব, কমনটা আমি আপনাদের দেখাচ্ছি, যেহেতু আমার এনসি এনও দুটাই লাগবে, সেটা হচ্ছে কমন 13-14 কয়েলের কানেকশন, 13-14 কয়েল ভোল্টেজ কানেকশন করলাম, আর একটা লুপ নিয়েছি, লুপটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি 12, 12 হচ্ছে কমন, 8 আর 4 যদি ধরি, 12 থেকে 4 নাম্বার যদি ধরি তাহলে এনসি, আর 12 থেকে যদি 8 নাম্বার ধরি তাহলে হবে এনও। আমার দুইটাই লাগবে যেহেতু, সেজন্য আমি কমন নিয়েছি। নিউট্রাল দুটো আমি শর্ট করে নিয়ে দিলাম, রেড কালারটা আমি এনওতে কানেকশন করব, আর গ্রিন কালারটা আমি এনসিতে কানেকশন করব। আরও আর 4 12 আর 4 হচ্ছে এনসি, তাহলে আমি এনসিতে কানেকশন করি, 12-8 হচ্ছে এনও, তাহলে আমি এনওতে কানেকশন করি। 8 নম্বরে কানেকশন হয়ে গেল, বাকি থাকলো নিউট্রাল কানেকশন, নিউট্রাল কানেকশনটাও করে দিই। ড্রয়িং অনুযায়ী আমি সম্পূর্ণ কানেকশন করে দিয়ে দিলাম, এবং টাইমারটা আমি লাগিয়ে দিব বেজে। আমার টাইমার লাগানো হয়ে গেল, এখন যদি আমি লাইন দিয়ে চেক করে দেখি আসলে আমার ড্রয়িং ড্রয়িং এর মতো প্র্যাকটিক্যালি হয়েছে কিনা। হ্যাঁ, আমার রেড কালারটা জ্বলছে দেখি, হ্যাঁ আমার গ্রিন কালারটাও জ্বলছে, তার মানে আমার টাইমিং ঠিক আছে, আমার কানেকশনও ওকে। এখন আমি বন্ধ করে যদি একটু টাইম কম করে দিই দেখি হয় কিনা। হ্যাঁ, টাইম আমি কম করে দিয়ে দেখি। হ্যাঁ, দেখতেই পারলেন বাড়ি দিল, দেখুন এখন আমি একটু টাইমিং বাড়িয়ে দিব। হ্যাঁ, রেড কালার জ্বলছে, আমার গ্রিন কালারটাও জ্বলছে, আমি আরেকটু টাইমিং বাড়িয়ে দেব। হ্যাঁ, জ্বলছে রেড কালার, একটু টাইম বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই যে গ্রিন কালার আসছে, আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারতেছেন ড্রয়িং এমনকি প্র্যাকটিক্যাল দুইটাই আমার হয়ে গেছে। ওকে, তো আশা করি ভিডিওটা আপনাদের একে ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।